নমস্কার, আমি ডক্টর সঞ্জয় কুমার মল্লিক, পশ্চিম মেদিনীপুরে কেশপুরে আমার বাড়ি। আমি ভারতীয় বাংলা কাগজের একজন নিয়মিত লেখক। শুনে খুব আনন্দ লাগছে যে ভারতীয় বাংলা কাগজ টিভি বাংলা নামে একটি চ্যানেল শুরু করেছে। তো আমি ডক্টর কল্যাণ রায় এবং সুজাতা রায়কে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তার সাথে সাথে টিভি বাংলা নেটওয়ার্কের সমস্ত দর্শককে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা জানাই। আপনারা দেখতে থাকুন নতুন নতুন প্রোগ্রাম, অবশ্যই ভালো লাগবে, কারণ চ্যানেলটি বেশিরভাগই বাঙালি আনাতেই ভরপুর। এখন বর্তমানে বিশ্ব করোনাতে আক্রান্ত, মানুষের ভয় মানুষকে গ্রাস করেছে, মানুষের চিন্তাটাই তো কী হবে না হবে। এই বর্তমান পরিস্থিতির উপরে আমি একজন চিকিৎসক, আমি চেম্বার করি নিয়মিত, কারণ করোনা ছাড়াও মানুষের যে বিভিন্ন রোগগুলো আছে সেই রোগগুলোতে যদি না মানুষ চিকিৎসা পায় তাহলে অনেক কিছুই অসুবিধা হতে পারে, মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এই গরমে হাতে গ্লাভস, মুখে মাস্ক, মাথায় টুপি পরে আমরা চেষ্টা করছি যাতে মানুষকে ভালো রাখা যায়। এবং টিভি বাংলা নেটওয়ার্কের জন্য আমি নিজে একটা ছোট্ট কবিতা লিখেছি, যে কবিতাটি আমি নিজেই পাঠ করে শোনাচ্ছি। দিব্য দৃষ্টিতে সঞ্জয়, ডক্টর সঞ্জয় কুমার মল্লিক। প্রতিদিন শুনি মৃত্যুর পদধ্বনি, এখানে ওখানে কিংবা অন্যখানে, প্রতিনিয়ত গ্রাস করে মন মৃত্যু ভয়। যারা বলেছিল আমি পরোয়া করি না মৃত্যুকে, তারাও সুবোধ বালকের মতো গৃহবন্দী। আসলে কি জানো, আমরা বাঁচতে চাই সবাই। যারা এখনও লোকালয়ে তারা নির্বোধ, নিজেকে পরিবার সমাজকে ভালোবাসেনি কোনোদিন, সবই তাদের হয়ে গেছে জানা, তারা বেপরোয়া, হাতে গ্লাভস, মুখে মাস্ক, মাথায় টুপি, মত্ত চেষ্টায়, নিমগ্ন গবেষণায়। ঈশ্বর কণা বিজ্ঞানের পরপুত্র, ব্যর্থ হবে না যেন দিব্য দৃষ্টিতে সঞ্জয়। কুরুক্ষেত্রের পর প্রতিষ্ঠিত হবে ভয়হীন ধর্মরাজ্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাইরে বেরোলে একে অপরের মধ্যে দূরত্ব বজায় রাখুন, মুখে নাকে মাস্ক পরে থাকুন, বারবার হাত ধুয়ে নিন সাবান দিয়ে, স্যানিটাইজার ব্যবহার করুন। ছোট্টখাটো সমস্যা হলে, জ্বরের উপসর্গ দেখতে পেলে অবশ্যই আপনার পরিচিত চিকিৎসককে দেখান কিংবা হাসপাতালে যান। সরকারের লকডাউন মান্য করুন, সরকার যা করছে আমাদের সবার ভালোর জন্য। আবার আমি শেষের দুটো লাইন পড়ে শোনাচ্ছি। ব্যর্থ হবে না যেন দিব্য দৃষ্টিতে সঞ্জয়, কুরুক্ষেত্রের পর প্রতিষ্ঠিত হবে ভয়হীন ধর্মরাজ্য। অবশ্যই আমরা আশা রাখছি করোনা ভয় থেকে এবং আশঙ্কা মৃত্যু মিছিল থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারব। সবাই সহযোগিতা করুন সরকারকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।